সবচেয়ে বড় পদক্ষেপ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে গতকাল থেকে গোটা দেশ জুড়ে কার্যকর হলো সিএএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এবং আমরা জানি যে আজ থেকেই আবেদন করা যাবে, কিন্তু আরো বিস্তারিত জানতে গেলে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। কথা রাখলো মোদি সরকার, লোকসভা নির্বাচনের প্রাককালে মোদির গ্যারেন্টি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রবল বাধা সত্ত্বেও দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিল পাশ হওয়ার 4 বছর পর চালু হলো নাগরিকত্ব আইন। অবশেষে সারা দেশে লাগু হলো সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে এটি আইনে পরিণত হলেও বিভিন্ন কারণে এই আইন এখনো পর্যন্ত লাগু করেছিল না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, একটি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন যারা নাগরিকত্ব চান। তারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা একাধিক বা হাজার হাজার শরণার্থীর জন্য এই সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে দ্বিতীয়বার দিল্লির মসনদ দখলের পরেই সিএএ পাশ করিয়েছিল মোদি সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সেদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। সংসদের দুকক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কবে এই আইন কার্যকর হবে তা নিয়ে নানা জল্পনা চলছিলই। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লোকসভা নির্বাচনের আগেই সিএএ আইন কার্যকর হবে। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देना। दीदी, कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीएए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। এমনকি বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিকের মুখেও একাধিকবার এই প্রসঙ্গ উঠে এসেছে। যদিও সিএএ ইস্যুতে প্রথম থেকেই সোচ্চার ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সমালোচনায় সরব হন মমতা। যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। Citizenship Amendment Act was passed by the Parliament years back. What is happening now is its logical conclusion of preparing the rules and regulations. The CAA and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. This is the rule of law in place of law of the rulers. I think it's a good step towards democratic functioning in the country. Act has been passed, rule is being made. Every government act only act within an act, rule within rules. যদিও বিরোধীদের দাবিকে নস্যাৎ করে সোমবার থেকেই দেশে লাগু হয়ে গেল সিএএ, নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। সিএএর গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে বলেই খবর। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে লোকসভা নির্বাচনের আগে নিজেদের অধিকার ফিরে পাবেন বহু উদ্বাস্তু। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আসন্ন লোকসভা নির্বাচন, আর নিঃসন্দেহে বলা যায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি অর্থাৎ মোদির মাস্টার স্ট্রোক। বিরোধীদের প্রবল বাধা সত্ত্বেও গতকালই গোটা দেশ জুড়ে কার্যকর হয়ে গেছে সিএএ, এবং আজ থেকেই কিন্তু আবেদন করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন, এবং পাল্টা কার্যকরী হওয়ার আগে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শোনাবো আপনাদের। चाहे अफगानिस्तान हो, चाहे पाकिस्तान हो, चाहे समय समय पर बांग्लादेश हो, ये जो अल्पसंख्यक वहां रहते थे उनके अधिकारों की सुरक्षा नहीं हुई,
उनको समानता का अधिकार नहीं मिला। मैं कहना चाहता हूं दोनों पाकिस्तान में, पूर्वी और पश्चिम और आज के बांग्लादेश के अंदर लगभग 20-20% अल्पसंख्यकों की आबादी में कटौती हुई है, कमी हुई है। कहां गए लोग? या तो वो कहीं न कहीं रूप से मार दिए गए, धर्म परिवर्तन हो गया, या तो शरणार्थी बनकर अपने धर्म और सम्मान को बचाने के लिए वो भारत में आए। मानवर भारत में आए, यहां पर उनको ये संरक्षण मिलना चाहिए था, मगर सालों तक नहीं मिला। ना उनको नागरिकता मिली, ना घर खरीदने का अधिकार मिला, ना नौकरी, स्वास्थ्य, शिक्षा के सुविधाएं मिली, और वो लोग आज अपने ही देश के अंदर दर दर की ठोकरें खा रहे हैं। हम पड़ोसी देशों से प्रताड़ित धार्मिक अल्पसंख्यकों के संरक्षण के लिए सिटीजनशिप अमेंडमेंट बिल को लागू करने के लिए प्रतिबद्ध है और इसको लागू करें। आज के 4 বছর লেগে গেল নির্বাচনের সময়, 2 দিন মাত্র বাকি নির্বাচনে, মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যাপ আইনটা অ্যাকচুয়াল কি করেছে, সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। আর যদি আজকে ক্যাপ পরে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি বকুয়া কাইগুলোদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল, ক্যা নিয়ে কি করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাউ কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো, এটা বাংলা। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাউ কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো, এটা বাংলা। বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলা সব মানুষের জন্য আমাদের বক্তব্য। আগাম আপনাদের জানিয়ে রাখলাম, বাদ বাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল বলবো। এনআরসি ক্যা নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না, প্রতিবাদ করবে। এটাই বলবো, রামনবমী আসছে, নতুন বছর আসছে, সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি, যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম, কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না, সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যাবেলায়। নতুন সন্ধ্যা শুরু হওয়ার আগে সন্ধ্যা লগনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না, এটা ফ্রিডম অ্যান্ড মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছিল না। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম ভুলি অবরে বেড়াচ্ছে। ডিবেটে আমরা আজকে আলোচনা করব এই বিষয়ে। গতকালই কার্যকর হয়েছে সিএ এবং আজ থেকেই আবেদন, গোটা দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তার মন্তব্য কে স্বাগত জানালো, কে স্বাগত জানালো না, এটা একটা নয়। কি বলেছেন দিলীপ ঘোষ একবার শোনা।
আগত জানাচ্ছে কি আপত্তি করছে এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতা এলে সিএ করে দেবো, আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে করোনা একটা, আর বাকি কাজ করেছেন কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সে কাজটাও পুরো করে দিয়েছেন। সেজন্য অনেক লোককে ভরকানো হয়েছিল হবে না, যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো, এখন সব কিছু জবাব হয়ে গেছে। আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হীনমন্যতায় ভুগছিলেন, নিজের দেশে পরদেশে পরদেশী হয়েছিলেন, তাদেরকে সম্মানের নাগরিকত্ব দিয়েছি আমরা, কমিটমেন্ট পুরো করেছি, সেজন্য মোদীজিকে ধন্যবাদ।